ইতিহাসের সাক্ষী ইতিহাসের সাক্ষী আজকের পর্ব উনিশশো দশকে বজনীয় যুদ্ধের অন্ধকার একটা সময়কে ঘিরে যখন মানবতা বিরোধী অপরাধের অংশ হিসাবে সেখানে গণহারে ধর্ষণের ঘটনা ঘটেছিল জাতিগত এই সংঘাতে পরিকল্পিত এবং সুনির্দিষ্টভাবে নারীদের ধর্ষণ করা হয়েছিল তাদের শিবিরে রেখে উপর্যুপরি তাদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হয় এরকমই এক নারী ওই ধরনের একটা শিবিরে তার উপরে চালানো অত্যাচারের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন তিনি বিবিসির রেবেকা কেসবিকে সে অত্যাচার বর্ণনা করা যায় না যেসব বিশেষজ্ঞ ওই ঘটনা নিয়ে গবেষণা করেছেন তারা ব্যাখ্যা করতে পারেননি কেন এমনটা ঘটেছিল যাদের আপনি জীবন ভর চিনতেন যাদের সঙ্গে একসাথে বাস করেছেন স্কুলে গেছেন বছরের পর বছর একসাথে কাজ করেছেন তারা কিভাবে রাতারাতি আপনার শত্রু হয়ে গেল কিভাবে এই জঘন্য কাজ করতে পারলশো বিরানব্বই সালে বসনিয়ার প্রিয়েডোর শহরের একজন সম্মানিত বিচারক ছিলেন বিচারকের কাজ আমার ভালো লাগত দারুণ আনন্দ পেতাম কাজ করে মানুষ হিসেবে নিজেকে সম্পূর্ণ মনে হতো আইনি ক্যারিয়ার নিয়ে প্রচুর উৎসাহ পেতাম কিন্তু সে বছরই এপ্রিল মাসে সাবেক ইউগোস্লাভিয়ায় শুরু হয়ে যায় যুদ্ধ নুসরেতা ছিলেন বসনিয়াক বসনিয়ার মুসলিম দেশটিতে ছিল আরও দুই প্রধান জাতিগোষ্ঠীর বাস মূলত ক্যাথলিক বজনিও ক্রোয়াট এবং খুবই গোড়া বজনিও সার্ব কয়েক দশক ধরে এই গোষ্ঠীগুলো একসঙ্গে বসবাস করেছে কাজ করেছে কিন্তু পূর্ব ইউরোপে কমিউনিজমের পতনের পর বসনিয়ার রাজনৈতিক নেতারা তাদের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদকে কাজে লাগাতে শুরু করেন এরপর যখন স্বাধীনতার জন্য গণভোট ডাকা হয় তখন ক্রোয়াট এবং বসনিয়াকরা তা সমর্থন করলেও সার্বরা সেই ভোট বর্জন করে বেলগ্রেডে ক্ষমতাসীনদের অনুগত সার্বরা ক্ষমতা হাতে পায় এবং অন্য জাতিগোষ্ঠীর প্রতি চরম বৈরী হয়ে ওঠে তা দেখেন এতদিনের প্রচলিত আইন ব্যবস্থা মানুষের জীবনধারা রাতারাতি কিভাবে পাল্টে যেতে শুরু করেছে সালে এই এলাকায় সার্বরা ক্ষমতায় আসার পর তারা সব মুসলমানদের কাজ থেকে ছাঁটাই করে দেয় আমি একদিন আদালতে কাজে হাজির হবার পর ওরা আমাকে সোজা বলে তুমি আর এখানে কাজ করো না তোমাকে আমরা চাই না আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এভাবে চাকরি হারানোর থেকে খারাপ আর কি হতে সার্ব মিলিশিয়ারা প্রিয়েডোরের নিয়ন্ত্রণ নেবার কয়েকদিন পর নুসরেতা সিভাজকে জেরার জন্য তলব করা হয় বিচারক হিসাবে তিনি একটা মর্যাদার জায়গায় ছিলেন এবং বজনিয়াক হিসাবে তিনি ওদের একজন টার্গেটও ছিলেন গুজব শুনেছিলাম প্রিয়ডোরের আশেপাশে তিনটে নির্যাতন শিবির রয়েছে কিন্তু মেয়েদের গ্রেপ্তার করে সেখানে নেওয়ার কথা কখনো শুনিনি কাজেই জিজ্ঞাসাবাদের জন্যে যখন আমাকে পুলিশ স্টেশনে হাজির হবার নির্দেশ দেয়া হলো আমি খুবই অবাক হয়েছিলাম ভেতরে ভেতরে অসম্ভব একটা ভয় হচ্ছিল আমি আগের রাতে দুঃস্বপ্ন দেখলাম সেখানে পৌঁছে কি দেখেছিলেন নুসরেতা কেমন ছিল সেই শিবির আমাদের বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে হাজার হাজার পুরুষকে আটক করে রাখা হয়েছে দেখে আমি আমি তাদের কাউকে কাউকে নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতন শিবিরে। সার্ব প্রধান এক গ্রামের কাছে সেটা ছিল পুরনো একটা খনি এলাকা হাজার হাজার ক্রোয়াট আর প্রধানত বসনিয়াক পুরুষদের সেখানে আটক রাখা হয়েছিল সেখানে আটক বেশ কিছু পুরুষ যেমন তার পরিচিত ছিল তেমনি যারা তাকে জেরা করেছিল তাদেরও নুসরেতা চিনতেন এরা ছিল পুলিশ কর্মকর্তা যাদের সঙ্গে তিনি একসময় তার পেশার সুবাদে কাজ করেছেন জেরার পর তাকে নিয়ে যাওয়া হল যেখানে কিছু নারীকে আটক রাখা হয়েছে ওখানে বন্দি একজন মেয়েকে আমি চিনতাম তাকে আমি জিজ্ঞেস করলাম এখানে ওরা মেয়েদের আটকে রেখেছে কেন ও শুধু আমার দিকে তাকালো বলল দেখতে পাবে শিবিরে মেয়েদের দিয়ে নানা ধরনের কাজ করানো হতো। বন্দীদের খাবার পরিবেশন করতে হতো ধোয়া মোছার কাজ করতে হতো দূর্বিসহ জীবন ছিল বলছিলেন নুসরেতা আমরা মেয়েরা ক্যান্টিনের উপরতলায় দুটো ঘরে ঘুমাতাম ঘুম তেমন হতো না দিনের বেলা ঘর দুটো আমাদের ছেড়ে দিতে হতো ওখানেই রক্ষীরা লোকজনকে জেরা করত সেটা একটা বিভীষিকা ছিল তাদের গোঙানি চিৎকার কানে আসত তাদের চিৎকার ওই বিশাল ভবনটার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুলত এটা আরো অসহ্য ঠেকত যখন ওই আত্মনাদ আসত পরিচিত মানুষের কণ্ঠ থেকে ওদের ওরা মারত লাঠি আর লোহার রড দিয়ে মারতে মারতে ওদের মেরে ফেলত এরপর বন্দীদের যখন ক্যান্টিনে খেতে নিয়ে আসা হতো আমরা তাদের খাবার বেড়ে দিতাম তখন দেখতাম এদের আমার পরিচিত খাবার খাবার ছিল খুবই খারাপ বলতে সাধারণত একটা রুটি আর একটু বিন আর বাঁধাকপি সেটা ছিল গ্রীষ্মকাল কিন্তু কোনো ফ্রিজ ছিল না খাবার বেশিরভাগ সময়ই পচে যেত সন্ধেবেলা আমরা যখন ক্যান্টিনের উপরতলার ঘর দুটোতে ফিরে আসতাম দেখতাম মেঝেতে সর্বত্র চাপ চাপ রক্ত নির্যাতনের জন্য ব্যবহার করা উপকরণগুলো সারা মেঝেতে ছড়িয়ে পড়ে আছে সবকিছু সরিয়ে ওই মেঝে পরিষ্কার করে আমাদের শুতে হতো। কাছে বন্দীদের আকুল আবেদন তাদের গুলি করে মেরে ফেলার জন্য আমিও চাইতাম ওরা আমাকে গুলি করে মেরে ফেলুক কিন্তু রক্ষীরা বলতো এত সহজে পার পাবে না বলতো আমরা এত ভাগ্য করে আসিনি মেয়েদের কপালে ছিল চরম লাঞ্ছনা নুসরেতা বলছেন তাদের ওপর চলত অন্য ধরনের অমানবিক নির্যাতন তাদের ইজ্জত নষ্ট করে তাদের জাতিগোষ্ঠীকে নির্মূল করতে রক্ষীদের অস্ত্র ছিল ধর্ষণ উপর্যুপরি ধর্ষণ যে ঘরে আমরা ঘুমাতাম সে ঘরের দরজায় কোনো তালা দেওয়া থাকতো না রাতের বেলা ওরা আসত এবং আমাদের মধ্যে যাকে পছন্দ তাকে নিয়ে যেত আমরা ভয়ে এমন থাকতাম যে এ নিয়ে কোনো কথা বলতে পারতাম না নিজেদের মধ্যেও আমরা কোনো আলোচনা করতাম না আমরা থাকতাম একজন উচ্চ পদস্থ রক্ষী আমাকে ধর্ষণ করতো সে ছিল কুখ্যাত সবচেয়ে জঘন্য মানুষ নির্মম মেয়েদের সে যেভাবে অত্যাচার করত। তা ভাবাও যায় না চারিদিকে দেখতাম শুধু মৃত্যু আর নির্মম হত্যাযজ্ঞ তবু সবসময় মনে হতো মরলে শান্তি পাব মনে হতো অন্যরা যেভাবে নির্মম ভয়াবহ মৃত্যুর শিকার হচ্ছে আমার কপালে যেন তেমনটা না যেন ওরা আমাকে পিটিয়ে না মারে যেন ধর্ষণ করে ওরা আমাকে মেরে না ফেলে ট্রাক ভর্তি করে ওরা মৃতদেহ নিয়ে যেত কোথায় যে নিয়ে যেত কে জানে মাথার মধ্যে কেবল একটা চিন্তাই ঘুরপাক খেত আমি কি কিছুই করতে পারি না কিছু তো একটা করা দরকার কিন্তু মনে হতো আমি অসহায় পর অপেক্ষা করা ছাড়া আমার কিছুই করার নেই রেড ক্রস কর্মীদের একটি দল উনিশশো বিরানব্বই অগাস্টে ওমার্স শিবির দেখতে যায় সেখানে কি ঘটছে তা প্রকাশ পেতে শুরু করে এর কয়েকদিনের মধ্যে ওই শিবির বন্ধ করে দেওয়া হয় নুসরেতা এবং আরও তিরিশ জন মেয়ে মুক্তি পান কিন্তু পাঁচজন ওই শিবিরে নির্যাতনের ধাক্কা সামলে উঠতে পারেননি তারা মারা যান নুসরেতা তার আইনি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধর্ষণকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ হিসাবে গণ্য করার লড়াই শুরু করেন এই সময় আমি বসনিয়ার নানা প্রান্ত থেকে একই ধরনের কাহিনী শুনতে পাই কত মহিলা যে ধর্ষিতা হয়েছে শুধু নির্যাতন শিবিরে নয় তাদের বাসায় রাস্তায় সর্বত্র আমি একটা প্যাটার্ন দেখতে পাই এবং তখনই সিদ্ধান্ত নেই একটা ন্যায় বিচার পাওয়াই হবে আমার বাকি জীবনের মিশন কিন্তু ওই পুরুষরা যুদ্ধের অস্ত্র হিসাবে ধর্ষণকে কেন বেছে নিয়েছিল দেখুন ধর্ষণ এখানে ছিল যুদ্ধের সার্বিক কৌশলের একটা অংশ সেটা ছিল গোটা দেশ ও জাতিকে নির্মূল করার কৌশল এ ধরনের নির্যাতন গোটা জীবনকে বদলে দেয় কখনো আর মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে যায় আমি আর কখনো নিজের শহরে ফিরে যেতে পারিনি জীবনের তাগিদের দৈনন্দিন কাজ করে গেছি কিন্তু সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারিনি আদালতে নির্যাতনকারীদের মুখোমুখি হওয়াটা তার জন্য কত কঠিন ছিল ওই মামলা আমার জন্যে খুবই কঠিন ছিল কষ্টদায়ক ছিল বিবাদী পক্ষের আইনজীবীর খুবই অস্বস্তিকর বিব্রতকর নানা প্রশ্নের জবাব আমাকে দিতে হয়েছে প্রচণ্ড মানসিক চাপ ছিল কিন্তু আমি পেরেছিলাম দুঃসহ সেই সব অভিজ্ঞতার সাক্ষ্য দিয়েছিলাম আদালতে ওদের জেলে পাঠানোর জন্যই আমি বেঁচেছিলাম ওদের বিরুদ্ধে সেটাই ছিল আমার বিজয় ওই সংখ্যাতে ঠিক কত নারী ধর্ষণের শিকার হয়েছিল কেউ জানে না বসনিয়া হার্সেগোভিনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী সংখ্যাটা পঞ্চাশ হাজারের মতো নুসরেতা আইনের লোক ছিলেন তাই নির্যাতনকারীদের বিচারের কাঠগড়ায় তুলতে পেরেছিলেন তিনি যুদ্ধের অস্ত্র হিসাবে গণহত্যার পর গণধর্ষণ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতাবিরোধী অপরাধ আর এই স্বীকৃতি আদায়ের পেছনে যার অবদান কিংবদন্তি হয়ে থাকবে তিনি হলেন বজনিয়ার সাবেক বিচারক নুসরেতা সিবাচ।